মুখে পচা দুর্গন্ধ, একদম একটা বিশ্রী গন্ধ। তুমি কারোর সামনে যেতে পারছো না, কথা বলতে পারছো না, কোথাও যেতে তোমার এরকম মানে হেজিটেশন হচ্ছে এই মুখের গন্ধের জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য যাদের এরকম সমস্যা রয়েছে। তো মুখের গন্ধ এটা কিন্তু বিভিন্ন কারণে মানুষের হতে পারে। প্রথম কথা হচ্ছে ভেতর থেকে তাকে সুস্থ হতে হবে। তাদের ভেতরে যদি কোনো সমস্যা থাকে, লিভারের প্রবলেম, কিডনির সমস্যা, ডায়াবেটিস থাকে, তাহলে কিন্তু আমাদের মুখে একটা যতই ব্রাশ করো, যতই পরিষ্কার করো না কেন, মুখে কিন্তু গন্ধ হবে। তো সবার প্রথমে আমি বলবো মুখের দুর্গন্ধটা কেন হয়। মুখের দুর্গন্ধটা হয় সেটা আমাদের নিজের ভুলে হয়। অনেকেই থাকে যারা রাত্রিবেলা ব্রাশ করে না। ব্রাশ আমাদের দু টাইম করা উচিত, এক হচ্ছে সকালবেলা, এক হচ্ছে রাত্রিবেলা। তো আমরা যখন খাবার খাই, যে খাবার আমাদের দাঁতের ফাঁকে জমে থাকে, সেগুলো কিন্তু দীর্ঘদিন জমে থাকার ফলে একটা পচা দুর্গন্ধের সৃষ্টি হয়। আজকে আমি তোমাদের বলবো এই প্রথম উপাদানটি হচ্ছে লেবু। লেবু কিন্তু, লেবুর মধ্যে যে অ্যাসিডটা থাকে, ল্যাকটিক অ্যাসিড, সেটা কিন্তু আমাদের মুখের পচা দুর্গন্ধকে দূর করতে সাহায্য করবে। যখনই মনে হবে যে তোমাদের মুখটা খুব দুর্গন্ধ করছে, বাজে গন্ধ করছে, তোমরা লেবুর জল সকালবেলা উঠে খাও। যদি খেতে না পারো, তোমরা কুলকুচি করে নাও। এক কাপ জলে তোমরা দু চামচ মতো লেবুর রস নিয়ে নাও, এতে তোমরা কুলকুচি করে নাও। ব্যাস, দেখবে তোমাদের মুখের দুর্গন্ধ অনেকটা কমে গেছে। তোমরা সকাল বিকেল দু টাইম করো, অনেকটা কমে যাবে। ঠিক আছে, লেবু রস আমাদের জন্য খুবই ভালো, স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো বন্ধুরা, তারপরে হচ্ছে লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, লবঙ্গ হচ্ছে এমন একটি জিনিস যেটা কিন্তু মুখের দুর্গন্ধ দূর করতে খুব মানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তোমাদের বলতে গেলে যখন খুব বাজে একটা গন্ধ আসবে, তুমি একটা লবঙ্গ মুখে নিয়ে চুষতে থাকো, গন্ধ চলে যাবে। সেকেন্ড হচ্ছে মৌরি। মৌরি এমন একটা জিনিস আমাদের মুখের দুর্গন্ধ ইমিডিয়েটলি মানে একদম ঝটপট দূর করে দেয়। বলতে গেলে অনেকেই দেখবে খাওয়ার পরে কিন্তু মৌরি চিবোয়। তো হ্যাঁ, যাদের দুর্গন্ধ আছে মুখে, তোমরা যে কোনো কিছু খেলে খাওয়ার পরে তোমরা মৌরি চিবাবে, মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে। নেক্সট হচ্ছে দারুচিনি। হ্যাঁ বন্ধুরা, এটাকে দারচিনি অনেকে দারুচিনি বলে। তো যাই হোক, দারুচিনির যে পাউডারটা কিনতে পাওয়া যায়, বা তোমরা কিন্তু এটা পেস্ট করতে পারো। ঠিক আছে, এটাকে গ্রাইন্ড করে নেবে, এরকম। তারপরে হচ্ছে একটা জল পরিমাণ মতো গরম করে নিয়ে, এটার সঙ্গে যে লিকার চা যেরকম করে বানায়, তোমরা দারুচিনি দিয়ে সেরকম চা করে নাও, ওটাকে ছেঁকে তোমরা খেয়ে নাও জলটা, খুবই ভালো হবে। লাস্ট তোমাদের বলবো এই পুদিনা পাতা। পুদিনা পাতা আমাদের মানে একটা ন্যাচারাল প্রকৃতির উপরে তোমরা পেয়ে যাচ্ছ, আর তোমাদের কোনো কিছু কষ্ট করতে হচ্ছে না। পুদিনা পাতা কিন্তু দাঁতের দুর্গন্ধ দূর করার জন্য মাস্ট আমি বলবো। পুদিনা পাতা যাদের বাড়িতে নেই, তোমরা অবশ্যই একটা করে গাছ লাগাও। পুদিনা পাতা তোমরা প্রত্যেকদিন সকালবেলা করে একটা করে পাতা বা দুটো করে পাতা মুখের মধ্যে চিবিয়ে নাও, তোমাদের মুখের দুর্গন্ধ একদম দূর হয়ে যাবে। বন্ধুরা, অবশ্যই বলবো শুধু এসব করলে হবে না, তোমাদের নিয়মিত কিন্তু দাঁতের মাজনটাও করতে হবে। সকালবেলা করবে এবং রাত্রিবেলা ডিনারের পর কিন্তু অবশ্যই তোমরা ব্রাশ করে নেবে। এতে করে তোমাদের দাঁত অনেকদিন লাস্টিং করবে। দাঁতের ফাঁকে ফাঁকে যেসব নোংরা হয়ে থাকে, সেসব নোংরা জমা হবে না। ঠিক আছে, তো বন্ধুরা, আজকে এই ছিল ভিডিও, অনেকটা হেল্পফুল ভিডিও তোমাদের সঙ্গে আশা করি আমি নিয়ে আসতে পেরেছি। কারণ এইসব সমস্যা কিন্তু শুধু অনেক মানুষের হয়ে থাকে। ঠিক আছে, মুখের দুর্গন্ধ এটা অনেক মানুষের সঙ্গেই হয়ে থাকে। তো এটার একটা সমস্যা আমি তোমাদের সমাধান দেখিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে, তোমাদের ফ্যামিলির সঙ্গে শেয়ার করো ভিডিওটা, কারণ এরকম সমস্যা অনেকেই ভুগছে। তাহলে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং হ্যাঁ, অবশ্যই দু টাইম করে কিন্তু দাঁত মাজতে হবে। তো বাই বাই।